हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू नॉलेज अकाउंट। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 2nd জুলাই 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিকজিকে। দেখো, এরপরে আজকে আমাদের রান একাডেমিতে একটা ফ্রি ক্লাস রয়েছে, যেখানে আমি তোমাদের ম্যাথ আর জিআই এর মক টেস্ট নেব। যারা রেগুলার ক্লাস জয়েন করো, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি লিঙ্ক, তোমরা ওখান থেকে জয়েন করে নাও। আদারওয়াইজ তোমরা যারা যারা নতুন রয়েছো এবং ক্লাসে জয়েন করতে চাইছো, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। ওখানে আমি তোমাদের ডিটেলস মেথড দিয়ে দিয়েছি কীভাবে তোমরা এই ফ্রি ক্লাস জয়েন করবে। 8:30 আজকে তোমাদের একটা জিকের ক্লাস থাকবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের জিএসটি দিবস কবে পালন করা হয়, জিএসটি ডে কবে পালন করা হয়। দেখো, এটা প্রত্যেক বছর 1st জুলাই পালন করা হয়। তার কারণ হচ্ছে 2017 সালের 1st জুলাই ভারতে জিএসটি সক্রিয়ভাবে চালু হয়েছিল। জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে থাকেন? ভারতের অর্থমন্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাদার অফ জিএসটি কাকে বলা হয়? অটল বিহারী বাজপেয়ীকে। আর জিএসটি কি ধরনের কর? এটা একটা পরোক্ষ কর। ভারতের সংবিধানে 101 নম্বর ধারাটা জিএসটি উল্লেখ রয়েছে। সংবিধানে যে 101 নম্বর ধারা রয়েছে, সেখানে রয়েছে এই জিএসটির উল্লেখ। জিএসটি কাউন্সিল 279A আর্টিকেল বা অনুচ্ছেদ দ্বারা কিন্তু স্থাপিত হয়েছে। অর্থাৎ এই জিএসটি কাউন্সিলের কথা 279A আর্টিকেলে রয়েছে। এছাড়া আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেমন ধরো জিএসটি চালু হয়েছিল প্রথম ফ্রান্সে, বর্তমানে জিএসটি চালু রয়েছে মোট 160টা দেশে। ভারত কানাডা দেশে জিএসটি মডেল গ্রহণ করেছে, অর্থাৎ ভারতের যে জিএসটি সিস্টেমটা এখন রয়েছে, জিএসটি মডেলটা রয়েছে, সেটা হচ্ছে কানাডা দেশের অ্যাকচুয়ালি জিএসটি মডেল। ভারতের জিএসটি ট্যাক্স স্ল্যাব কিন্তু সব থেকে বেশি সব বিশ্বের মধ্যে, এবং ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি বিল সমর্থন করেছিল আসাম রাজ্যটা, সেই কারণে আসাম রাজ্যে আমরা বলবো প্রথম জিএসটি চালু হয়েছিল। 2018 সালে প্রথম এই দিবসটা পালন করা হয়েছিল, তারপর থেকে প্রত্যেক বছর 1st জুলাই পালন করা হয় জিএসটি ডে। নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট দিন এই দিন পালন করা হয়, অর্থাৎ 1st জুলাই, সেটা হচ্ছে জাতীয় ডাক্তার দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে। তাহলে ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? 1st জুলাই। এই দিন দেখো, অ্যাকচুয়ালি আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এই দিন 1st জুলাই মারা গিয়েছিলেন। তার মৃত্যুর দিন হিসাবে এই দিনটাকে আমরা ন্যাশনাল ডক্টর ডে বা জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করি। সমাজে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ডাক্তার বা চিকিৎসকের ভূমিকা তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। এটা প্রথম পালিত হয়েছিল 1991 সালে। 1961 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, আর ইনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। এটা অনেক সময় তোমাদের আছে এক্সামে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। 2021 থিমটা সেভ দ্য সেভিয়ার্স, আর 2020 মানে জাস্ট আগের বছরে যে থিমটা ছিল লেজেন্ড দ্য মোলারিটি অফ কোভিড-19, সেভ দ্য সেভিয়ার্স 2021, আর 2020 ছিল লেজেন্ড দ্য মোলারিটি অফ কোভিড-19। গ্লোবাল সাইবার সিটি ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? গ্লোবাল সাইবার সিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কিন্তু 10th, অর্থাৎ 10ম স্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিটি ইন্ডেক্স 2020 আমাদের ইন্ডিয়া। এই ইন্ডেক্সটা বা সূচকটা প্রকাশ করে থাকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটা এবছর চতুর্থতম সংস্করণ, অর্থাৎ 4th এডিশন। 194টা টোটাল দেশের মধ্যে এটা প্রকাশ হয়ে থাকে, এবং প্রথম স্থানে এবার রয়েছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম অ্যান্ড সৌদি আরব এবারে 2nd পজিশনে রয়েছে, এবং 3rd পজিশনে রয়েছে এস্তোনিয়া। কান্ট্রিজ ওয়ার র্যাঙ্কড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অন 5 প্যারামিটার্স, 5টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, বেস করে 5টা প্যারামিটারের উপর, মানে 5টা প্যারামিটারের বেসিসে এই ইন্ডেক্সটা প্রকাশ করা হয়, যেগুলো হচ্ছে আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা, ক্ষমতা উন্নয়ন, সহযোগিতা। কোনো একটা দেশের আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা, ক্ষমতা উন্নয়ন এবং সহযোগিতা, এই সব কটাকে ভালো করে দেখা হয় এবং সেগুলোর ওপর বেস করে এই সূচকটা কিন্তু প্রকাশ করা হয়। নেক্সট আমরা দেখব এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ব্যাপারে। এটা অ্যাকচুয়ালি জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে, মানে সদর দপ্তর, এটার হেডকোয়ার্টারটা সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা সাল হচ্ছে 17 মে 1865, 1865 17ই মে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। হোলিন জাও, ইনি এখন এই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের চিফ রয়েছেন, প্রধান। নেক্সট, ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস আইফনার চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? শম্ভুনাথ শ্রীবাস্তব। ইনি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারক এবং ছত্তিশগড়ের প্রাক্তন প্রধান লোকায়ুক্ত। আইফনার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1953, সদর দপ্তর নিউ দিল্লি, এবং সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? সুরেশ শ্রীবাস্তব।
অ্যানোমালিজ ইন ল অ্যান্ড জাস্টিস এই বইটা লেখককে, এইটা লিখেছেন আর ভি রবীন্দ্রন। এই বইটা সাধারণ মানুষকে বোঝার একটা প্রয়াস, সাধারণ মানুষকে এই বইটার সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আইন, আইন ব্যবস্থা এখনও বিকশিত হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে সিস্টেমে অব্যাহত থাকা সমস্যাগুলি সমাধানের জন্য আরও সমালোচনামূলক চিন্তাভাবনার আমাদের প্রয়োজন রয়েছে। এই বইটা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না। কোন কেন্দ্রীয় মন্ত্রী এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম উচ্চগতি ট্রাকের উদ্বোধন করলেন? প্রকাশ কেশব জাভরেকর। কেন্দ্রীয় ভারী শিল্প আর পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রী প্রকাশ জাভরেকর ইন্দোরের নাট্রাক্স দ্য হাই স্পিড ট্রাক HST-র উদ্বোধন করলেন, যেটা এশিয়ার দীর্ঘতম ট্রাক। এই ট্র্যাকের দৈর্ঘ্য 11.3 কিলোমিটার। হোয়াটসঅ্যাপ পেমেন্ট ইন্ডিয়ার ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? হোয়াটসঅ্যাপ পেমেন্ট ইন্ডিয়ার ডিরেক্টর পদে মানেশ মাহাত্মে নিযুক্ত হলেন। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠা সাল 2009। ফিল ক্যাথার্ট আমাদের রয়েছেন হোয়াটসঅ্যাপের সিইও, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসের। হোয়াটসঅ্যাপের অ্যাকুইজিশন ডে 19 ফেব্রুয়ারি 2014। জ্যান কোম ব্রায়ান অ্যাক্টন হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা। হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ফেসবুক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ মাত্রা অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা আমাদের হাইড্রো ইলেকট্রিক হাইড্রো পাওয়ার ড্যাম, এটা চালু করেছে। তো এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? চীনের এটা বিশ্বের কিন্তু দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ, এটা ভালো করে মনে রাখতে হবে। হাইড্রো পাওয়ার ড্যাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তো এটা অ্যাকচুয়ালি জিনসা রিভারের ওপর রয়েছে। জলবিদ্যুৎ বাঁধটা বাইহেটান বাঁধ নামে পরিচিত, এটার নাম এটা। এই দিনের এই চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিনসা নদীর উপর গড়ে উঠেছে এই জলবিদ্যুৎ বাঁধ। এই বাঁধটা 289 মিটার লম্বা এবং 954 ফুট লম্বা, অর্থাৎ 289 মিটার অথবা 954 ফুট, ফুটে দেখলে 954 এবং মিটারে দেখলে 289 মিটার। 16টা উৎপাদনকারী ইউনিট রয়েছে। বাইহেটান বাঁধের মাধ্যমে চীন সরকার আরও জলবিদ্যুৎ ক্ষমতা তৈরি করে জীবাশ্ম জ্বালানি চাহিদা রোধ করার লক্ষ্য নিয়েছে। জল, সৌর এবং বায়ু উৎপাদনে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী রাষ্ট্রায়ত্ত থ্রি গর্জেস গ্রুপ কর্পোরেট এই বাঁধগুলো কিন্তু তৈরি করেছে। নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় 1 বছরের জন্য কে নিযুক্ত হয়েছেন? নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার CEO হিসাবে নিযুক্ত হলেন পুনরায় অমিতাভ কান্ত। ইনি ছিলেন পুনরায় 1 বছরের জন্য ইনি নিযুক্ত হয়েছেন। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই। নীতি আয়োগের সদর দপ্তর অবশ্যই নিউ দিল্লি। এটার প্রতিষ্ঠা সালটা তোমাদের আসে 2015-এর 1 জানুয়ারি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন এখন রাজীব কুমার। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে পার্টনারশিপ করেছে কোন রাজ্য? ওড়িশা। ওড়িশার রাজ্যপাল গণেশী লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজধানী ভুবনেশ্বর এবং ওড়িশার ন্যাশনাল পার্ক হলো শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইত্যাদি। আর ইউনাইটেড নেশন সম্পর্কে আমরা যদি দেখি, দেখো ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠা সাল 24 অক্টোবর 1945। সেক্রেটারি জেনারেল এখন রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস, আর ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক সিটিতে। দেখো আজকের প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞাসা করার আগে, আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নেবো। আর আগের দিনের ছোট দুটো কারেকশান রয়েছে, আমি তোমাদের শেষকালে রিপিট করার সময় সেগুলো বলে দেবো, একটু মার্ক করে নেবে, নোট করে নেবে। তো আগের দিন আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম নাগাসাকি দিবস কবে পালন করা হয়। এটা প্রত্যেক বছর 9 অগস্ট পালন করা হয়। সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত কে হয়েছেন? সুশীল চন্দ্র। ভারতের সলিসিটর জেনারেল পদে নিযুক্ত কে রয়েছেন? তুষার মেহতা। আর দেখো আগের দিনের পর আমরা এই হোমওয়ার্কগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে, প্রথম অর্থমন্ত্রীকে আর মুরুগাবাড়ি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? আর এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কুইক রিভাইস দেবো, তার সাথে সাথে দুটো ছোট্ট কারেকশান আছে সেগুলো বলবো, একটু মিলিয়ে নেবে। 2021 সালের ICC পুরুষ T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? এটা হবে ইউনাইটেড আরব এমিরেটসে। তোমরা আগের দিন বলছিলে BCCI এটা পরিচালনার ব্যাপারটা, দেখো এখানে অ্যাকচুয়ালি ICC পরিচালনা করে এটা খেলাটা, কিন্তু এবারে BCCIকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। সো BCCI কিন্তু পরিচালনা করবে। টুইটারের ভারতের নতুন গ্রিভেন্স অফিসার পদে কে নিযুক্ত হলেন? জেরেমি ক্যাসেল। স্টিফেন লোভেন কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? সুইডেন।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোভেন সংসদে আস্থাভাজন নো কনফিডেন্স ভোটে হেরে গিয়ে 2021 সালে 28 জুন পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালন করা হয়? 30 জুন। কোন কেন্দ্রীয় মন্ত্রী ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল এর ই ফাইলিং পোর্টাল আইট্যাট ই দ্বার লঞ্চ করেছে? রবিশঙ্কর প্রসাদ। ভারতের কোন মেট্রো লাইন 2020 সালের জন্য জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছে? দিল্লি মেট্রো। কোন কেন্দ্রীয় মন্ত্রী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য চিয়ার আপ ক্যাম্পেইন লঞ্চ করেছে? কিরণ রিজিজু। ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হলেন কে? কে বেণুগোপাল রাও। ইনি ভারতের কততম অ্যাটর্নি জেনারেল? 15তম। কে গুজরাটের আহমেদাবাদে জেন গার্ডেন বা কাইজেন একাডেমির উদ্বোধন করলেন? নরেন্দ্র মোদী। সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিয়েছে? অন্ধ্রপ্রদেশ। তো দেখো, এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে 10টার সময় আজকে রয়েছে ম্যাথ আর জিআই এর মক টেস্ট রান একাডেমিতে। তোমরা কমেন্টের পিন করা কমেন্টটা থেকে লিঙ্ক নিয়ে নাও এবং ওখান থেকে জয়েন করে নাও। যারা নতুন রয়েছো, অসুবিধা হচ্ছে জয়েন করতে চাইছো, তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে চলে যাও, ওখানে আমি পোস্ট করে রেখেছি কীভাবে তোমরা জয়েন করবে, সেখান থেকে জয়েন করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের ক্লাসের ব্যাপারে একটা নতুন রুটিন আমি নেক্সট উইক থেকে দেবো এবং সেইভাবে চালু হবে। এই উইকটা থেকে একটু তোমাদের অফ থাকবে ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের ক্লাস। তো দেখা হচ্ছে 10টার সময়, সবার সাথে জয়েন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।